ভালো কাজ, এইরকম মনে করে যারা এই জলসাতে যোগদান করেছেন, ছেলে মেয়ে আবার বৃদ্ধ বুনিতা সকলের জন্য আল্লাহর কাছে আকুল পরিয়া জানিয়ে বলি, আল্লাহ যেন আপনাদেরকে যাজা এ খায়ের তথা উত্তম বদলা দান করেন। বলুন আমিন, আল্লাহুম্মা আমিন। আমাকে মা বোনদের দায়ী দায়িত্ব সম্বন্ধে ইসলামে নারীর মর্যাদা পর্দার ব্যাপারে বলতে বলা হয়েছে। আমি আপনাদের সামনে একুশ পারা সুরায়ে রুম থেকে একটি মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, কি বলেন? অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। আল্লাহ বলেন, আমার নিদর্শনের মধ্যে এটাও একটা মস্ত বড় নিদর্শন, আমার কুদরাতের ভেতরে এটাও একটা মস্ত বড় কুদরাত, ইয়াতি নাফ থেকে তোমাদের জোড়া যারা তাদেরকে সৃষ্টি করা হয়েছে, ইয়াতি নাফ থেকে তোমাদের জীবন সঙ্গিনী যারা তাদেরকে সৃষ্টি করা হয়েছে, ইয়াতি নাফ থেকে তোমাদের অর্ধাঙ্গিনী যারা তাদেরকে সৃষ্টি করা হয়েছে, এক কথায় মহিলা নামক জাতিটাকে সৃষ্টি করা হয়েছে, মহিলা নামক জাতিটাকে সৃষ্টি করা হয়েছে, কেন সৃষ্টি করা হয়েছে? লেতাস কোন এলাইহা, মা বোনদের ব্যবহারে পুরুষ মানুষগুলোর প্রাণ জুড়িয়ে যাবে, মা বোনদের ব্যবহারে পুরুষ মানুষগুলো শান্তি পাবে, এই জন্য মা বোনগুলোকে সৃষ্টি করা হয়েছে। মায়েদের জাত মানে মাটির জাত, মা বোনদেরকে মাটির মতো নরম বিনয়ী হতে হবে, তবেই মা বোনদের ব্যবহারে শান্তি পাওয়া যাবে। মা বোনদের ব্যবহার যদি মাটির পরিবর্তে আগুনের মতো হয়ে যায়, অগ্নি শিখার মতো হয়ে যায়, তাহলে মা বোনদের ব্যবহারে শান্তির পরিবর্তে শাস্তি পাওয়া যাবে। প্রথমত আপনাকে জেনে নিতে হবে, আপনার যেটা স্ত্রী, আপনার যেটা জীবন সঙ্গিনী, আপনার যেটা ওয়ারদানগিনী, তার দাম কত, তার মূল্য কত, এটা আপনাকে জেনে নিতে হবে। হাদিস শরীফে লেখা আছে, আর দুনিয়া কুল্লুহা মাতা অন ও খাইরো মাতা এ দুনিয়া আলমার আত সালেহাত। দুনিয়ায় যেগুলো নিয়ামত আছে আল্লাহর দেওয়া নিয়ামত, দুনিয়ায় যেগুলো সম্পদ আছে আল্লাহর দেওয়া সম্পদ, ও খাইরো মাতা এর দুনিয়া সবচাইতে উত্তম সম্পদ হল আলমার আতু সালেহা, নেককারিণী মহিলা, ধর্মপরায়ণা মহিলা, এই বস্তুটা পৃথিবীতে সবচাইতে দামি বস্তু, সোনা চাঁদির চাইতেও দামি, টাকা পয়সার চাইতে উদামি। ভাইজান, একটা উদাহরণ দিলে বুঝতে সুবিধা হবে। সারা পৃথিবীর মানুষের বাপ আবুল বাশার আদম আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে আল্লাহ নিজ হাতে তৈরি করে জান্নাত নামক জায়গাতে রেখেছিলেন, বেহেশত নামক জায়গাতে রেখেছিলেন। জান্নাত যে জায়গাটা, বেহেশত যে জায়গাটা, কত মূল্যবান জায়গা। বুখারী শরীফে হাদিস আছে, মাউজে ওসাউতিন ফিল জান্নাতে খায়রুম মিনাদ দুনিয়া ওয়ামা ফিহা, একটি ঘোড়া হাঁকানো চাবুক রাখবার সমান জায়গা। জান্নাতে যদি কেউ খরিদ করে নিতে চায়, কিনে নিতে চায়, সারা পৃথিবী যদি দিয়ে হয়, সারা পৃথিবীর ভেতরে যত রকমের মালমাত্তা, হীরা মোগা মতি জওহার আছে, সোনা চাঁদি আছে, সমস্ত কিছু দিয়ে দিলেও একটি ঘোড়া হাঁকানো চাবুক রাখবার সমান জান্নাতের জায়গার মূল্য হবে না। এত দামি জায়গা জান্নাত, তবু আদমের মনে শান্তি নাই। কেন? মা হাওয়া ছিল না বলে। কেন? একজন জীবন সঙ্গিনী ছিল না বলে। কেন? একজন মহিলা ছিল না বলে। ব্যাপারটা আল্লাহ বুঝতে পেরে কি করলেন?
যজ্ঞ জননী হযরত হাওয়া পয়দা হওয়ার আগে আদম যখন একাকী ছিলেন জান্নাত কসবাগে, তখন তাহা ছিল না শান্তে, ছিল না কোন শোক, তার হৃদয় মন ছিল উচাটন, দেখিতে নারীর মুখ। তাই সে আল্লাহ তাআলা মা হাওয়াকে করিলেন পয়দা, মিটাতে আদমের মনের জ্বালা। আদমকে শান্তি দেওয়ার জন্য আদমের বাম পার্শ্ব থেকে তেরা হাড্ডি দিয়ে মা হাওয়াকে পয়দা করা হয়েছে, তেরা হাড্ডি থেকে মা হাওয়াকে সৃষ্টি করা হয়েছে। মাই মুহিনা নামক যে জাতি দেয় তাকে তেরা হাড্ডি থেকে সৃষ্টি করা হয়েছে। তেরা হাড্ডিকে যদি আপনি সোজা করতে যান ভেঙে যাবে, আপনার দাম্পত্য জীবন ধ্বংস হয়ে যাবে, আপনার দাম্পত্য জীবনে শান্তি আসবে না। তেরা হাড্ডি নিয়ে কৌশলের সঙ্গে আপনাকে জীবন যাপন করতে হবে, স্বামী স্ত্রী মিলে মিশে চলতে হবে, নইলে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে, আপনার স্বামী স্ত্রী দাম্পত্য জীবনে শান্তি আসবে না। একটা কথা বলছি, স্বামী স্ত্রীতে যদি ঝগড়া লেগে যায় স্বামী জীবনে জিততে পারবে না, মুলবি হলেও পারবে না, বক্তা হলেও পারবে না, মাস্টার হলেও পারবে না, ডাক্তার হলেও পারবে না, ইঞ্জিনিয়ার হলেও পারবে না। আপনার স্ত্রী হাউমাউ করে কেঁদে দু ফোঁটা চোখের পানি ফেলল না, জিতে নিল। ও চোখের পানির পাওয়ার খুব, চোখের পানির শক্তি খুব। আপনি যেই কেহই হন না কেন, স্বামী স্ত্রীতে ঝগড়া লাগলে স্বামী জীবনে জিততে পারবে না। আজকের জলসায় একটা কথা বলছি, আপনি যদি একটা কাজ করতে পারেন স্বামী স্ত্রী তো জীবনে ঝগড়া লাগবে না। কাজটা কি? স্ত্রী যা বলবে আপনাকে হ্যাঁ বলতে হবে। ও রাতকে যদি দিন বলে বলে ঠিক বলেছ, দিনকে রাত বলে ঠিক বলেছ, সকালকে বিকাল বলে বলে ঠিক বলেছ, বিকালকে সকাল বলে বলে ঠিক বলেছ। স্ত্রী যা বলবে আপনি যদি হ্যাঁ করতে পারেন স্বামী স্ত্রীতে জীবনে ঝগড়া লাগবে না, আর স্বামী স্ত্রীতে ঝগড়া লাগলে স্বামী জীবনে জিততে পারবে না। অমৃত সুধা করিয়াছ পান দেখেছ জগৎ আলো, সে জাতির আশা মিটালে না হাই বাসিলে না তারে ভালো, জেতা হতে পেলে এ মহা জীবন তাদের করিছ হেলা, দুই বেলা নিয়ে দুই হাতে তাদের খেলিছ পুতুল খেলা, বিষক্ত পোকাই কামড়াই যদি বিষ হয় দেহ ভরে, তার চেয়ে বিষ কোন প্রথা ভাই, ঘরে আছে যার মেয়ে, পনের কারণে কেউ পুড়ে মরে, কেউ মরে চাকা তলে, হেনর সমাজ বুঝিলে না হাই নারী মরে অবহেলে। আন্তর্জাতিক ফিগারের একটা লোকের নাম করছি, নাম করলে চিনতে পেরে নেবেন, প্রাক্তন ক্রিকেটার আজহারউদ্দিন, তার স্ত্রীর নাম নুরি বেগম, দুটো ছেলের মা, তাকে তালাক দিয়ে সঙ্গীতা বিজরানী, একজন গায়িকা একজন নায়িকা, তাকে নিয়ে ভেসে গেছে প্রাক্তন ক্রিকেটার আন্তর্জাতিক ফিগারের লোক আজহারউদ্দিনের মতন লোক। স্ত্রীর যে মর্যাদা দেওয়া দরকার ছিল, স্ত্রীর যে সম্মান দেওয়া দরকার ছিল, প্রাক্তন ক্রিকেটার আজহারউদ্দিন দিতে পারে নাই। ভাইজান, এবার যে কথা আপনার সামনে বলছি সেটা কি? হাদিস শরীফে লেখা আছে, তুলকা হুলমার আতলে আর বাইন লে মালেহা অলে হাসাবে হা অলে জামালে হা অলে দিনে হা ফাজ করবে জাতি দিন। আল্লাহ নবী পাক জমানে বলে গেছেন, চারটা জিনিস দেখে মানুষ বিয়ে করে, এটা মানুষের অভ্যাস। আল্লাহ নবী বলেছেন এটা কথা নয়, আল্লাহ নবী বলেন চারটা জিনিস দেখে, চারটা কারণ দেখে ওই পুরুষগুলো মেয়েদেরকে স্ত্রী রূপে গ্রহণ করে থাকে, স্ত্রী রূপে বরণ করে থাকে। এক নম্বর হলো
অনেকে মেয়ের বাপের মাল দেখে, মেয়ের বাপ মোটর সাইকেল দিতে পারবে কিনা, লাখ টাকা ক্যাশ দিতে পারবে কিনা, অনেকে মেয়ের বাপের মাল দেখে, বলে জামা লেহা। অনেকে মেয়েটার চেহারা দেখে, সৌন্দর্য দেখে, মেয়েটা দেখতে কেমন আছে, ওয়ালে হাসা বেহা। অনেকে বংশ মর্যাদা দেখে, ওয়ালে দীনহা, আল্লাহ অনেকে দীনদারি দেখে। আল্লাহ নবী বললেন, ফারফর বেজাতির দীন, দীনদারি মহিলা যদি পাও, দীনদারি স্ত্রী যদি পাও, তাকে বিয়ে করে নাও, তাকে গ্রহণ করে নাও, দীনদারির উপরে তুমি গুরুত্ব দাও। দিনদারি মেয়ে বিয়ে করলে আপনার দাম্পত্য জীবনে শান্তি আসবে, দিনদারি মহিলা বিয়ে করলে আপনার দাম্পত্য জীবন সুখে ভরে উঠবে। একটা ঘটনা বলছি, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনীন হযরতে উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার খেলাফতের জামা নাই। একদিন রাতে অন্ধকারে পাহারা দিচ্ছিলেন, রাতে অন্ধকারে ছদ্মবেশে পাহারা দিচ্ছিলেন, একটা পূর্ণ কুটির থেকে, কুড়ো ঘর থেকে গভীর রাত্রিতে ফিস ফিস করে আওয়াজ হচ্ছে। মা মেয়েকে বলছে, রাত শেষ হওয়ার আগে আগে দুধে পানি মিশিয়ে দিতে হবে। মেয়ে বলল, মা দুধে পানি মিশাতে পারবো না। বলল, কেন? বলে, খলিফার নির্দেশ আছে, দুধে পানি মিশিয়ে বিক্রি করা যাবে না। মা বললেন, অল্প পরিমাণে দুধ হয়, পানি না মিশালে আমাদের সংসার চলবে কেমন করে? আর রাতের অন্ধকারে তুমি দুধে পানি মিশালে খলিফা জানতে পারবেন কেমন করে? মেয়েটা বলল, মা যিনি খলিফা চাইতেও বড় খলিফা, যিনি বড় বাদশা, আল্লাহ যে শক্তির নাম, যাকে তন্দ্রানি নিদ্রা স্পর্শ করতে পারে না, সদা জাগ্রত যে আল্লাহ, ওই আল্লাহর ভয়ে বলছি দুধে পানি মিশানো যাবে না। খলিফা মেয়েটার খোদা ভীতি দেখে চরম সন্তুষ্ট হলেন। সকালবেলায় একজন সরকারি লোককে পাঠিয়ে দিলেন, ওই বাড়িতে দুটো মহিলা আছে, মেয়ে, মা আর মেয়ে, সসম্মানে আমার দরবারে নিয়ে এসো। সসম্মানে যখন খলিফার দরবারে তাদের নিয়ে আসা হলো, ওই গুয়ালিনীর মেয়েটার খোদা ভীতি দেখে হযরতে উমার নিজের ছেলের সঙ্গে বিয়ে পড়িয়ে দিয়ে গুয়ালিনীর মেয়েটাকে বউয়ের মর্যাদা দিলেন হযরতে উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু আপনার মতো প্রাইমারি স্কুলের মাস্টারটা দিতে পারে না, আপনার মতো মৌলবি সাহেবও পারেন না। হযরতে উমার যেটা করতে পেরেছেন, একটা গুয়ালিনীর মেয়ে দুধ বিক্রি করে যাতে সংসার চলে, সেই মেয়েকে হযরতে উমার বৌমা করে নিয়েছেন, বৌমার মর্যাদা দিয়েছেন, কিন্তু আপনি আমি তা পারি না। প্রাণের ভয় আমার, ইসলাম নারীর অনেক মর্যাদা দিয়েছে। আজকাল অনেকে বলছে ইসলাম নারীকে মর্যাদা দেয়নি, কিন্তু ইসলাম যেভাবে নারীকে মর্যাদা দিয়েছে ওই রকম মর্যাদা কোন ধর্ম দিতে পারেনি, কোন মতবাদ দিতে পারেনি। আল্লাহ নবী পাক জমানে বলে গেছেন, যার মেয়ে আছে, ছেলেও আছে, মেয়েও আছে, কিন্তু মেয়ে ছেলেকে মেয়ের উপরে যদি প্রাধান্য না দেয়, ছেলেকেও যেমন ভালোবাসে মেয়েকেও তেমন ভালোবাসে, ছেলেকেও যেমন আদর করে মেয়েকেও তেমন আদর করে, ছেলে মেয়েতে কোনো পার্থক্য করে না, ছেলে মেয়েতে কোনো তফাৎ করে
করে না, এইভাবে যদি মেয়েকে পালা পোষা করে আর সৎ পাত্র দেখে পাত্রস্থ করে দিতে পারে, ওই মেয়ের বাপ মা পরকালে জান্নাতে যাবে। ভাইজান, ইসলাম যে মর্যাদা দিয়েছে মেয়েদের, ওই রকম মর্যাদা পৃথিবীর কোন ধর্ম দিতে পারেনি, কোন মতবাদ দিতে পারেনি। বুখারী শরীফে একটা হাদিস আছে, আল্লাহ নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরবারে একজন মহিলা এলো, কিছু সাহায্য চাইল, দুটো মেয়েকে সঙ্গে করে নিয়ে এসেছে, দুটো মেয়েকে সঙ্গে করে এনেছে, মেয়ে দুটো মেয়েকে মা আর দুটো মেয়ে হযরত আয়েশার কাছে এসে কিছু সাহায্য চাইল। মা আয়েশা বলেন, আমার ঘরে ওই সময় তেমন কিছু ছিল না, দুটো তিনটা খেজুর ছিল, মায়ের হাতে দিলাম, মা দুই মেয়েকে দুটো খেজুর দিল, আর একটা খেজুর মায়ের হাতে আছে, ওই মেয়ে দুটো একটা করে খেজুর খাওয়ার পর আবার কি করলো, মায়ের কাছে খাবার চাইল, ওই খেজুরটাকে ওয়ার জাওয়ার্দি করে দুই মেয়ের হাতে দিয়ে মা সেখান থেকে চলে গেল, মা কিন্তু কিছু ভক্ষণ করলো না। মা এসে বলেন, আল্লাহ নবী যখন এলেন আমি আল্লাহ নবীকে বললাম এইরকম দৃশ্য দেখেছি, মা তার মেয়েকে কত ভালোবাসে, কত মহব্বত করে, কত পিয়ার করে, নিজে না খেয়ে ওই তিনটা খেজুর দুটো মেয়েকে ভাগ করে দিয়ে দিল। আল্লাহ নবী বললেন, যারা বাবা হয় বিধবা হয় দিয়ে সংসার না করে, ওই মেয়েদেরকে যারা পালা পোষা করে, মেয়েদেরকে যারা লালন পালন করে, এই মেয়েরাই কিয়ামতের দিনে ওই জাহান্নামের আর হবে, মাকে জাহান্নামে যেতে দেবে না, যেতে দেবে না, এরা এই জাহান্নামে যাওয়ার মাকে আড়াল করবে, মাসে আড়াল হবে। ভাই, আজকে মেয়েকে আমরা কেমন মর্যাদা দিই, নিজেরাই বুকে হাত দিয়ে বিচার করলে বুঝতে পারবো ছেলেকে বেশি মর্যাদা দিই না মেয়েকে বেশি মর্যাদা দিই। মেয়েদের সম্মান ইসলাম দাইনে আপনি কেমন করে বলছেন, মেয়েদেরকে এমন পারমিশন দেওয়া হয়েছে, এমন ক্ষমতা দেওয়া হয়েছে, ওই মেয়ে যদি রাজি না হয়, ওই মেয়ে যদি আপনাকে অনুমতি না দেয়, আপনি তার বিয়ে দিতে পারবেন না, তার অনুমতি লাগবে, তার পারমিশন লাগবে, তার পারমিশন ছাড়া, মেয়ের পারমিশন ছাড়া কখনোই বিয়ে হতে পারে না। পারে ভাই আমার, ইসলাম মেয়েদের এত মর্যাদা দিয়েছে, এত মর্যাদা দিয়েছে, মোড়ের ব্যবস্থা করে মোড় দিতে হবে ছেলেকে, মোড় দিতে হবে মেয়েকে, মোড় দিতে হবে, মোড় নির্ধারণ করে মেয়েদের মর্যাদা ইসলাম বাড়িয়ে দিয়েছে। মোড়ের টাকা একমাত্র মেয়ের অধিকার, মোড়ের টাকা একমাত্র মেয়ের জন্যই বরাদ্দ করা হয়েছে। ভাইজান, ইসলাম মেয়েদেরকে এত মর্যাদা দিয়েছে, এত সম্মান দিয়েছে। আল্লাহ নবী পাক জবানে বলে গেছেন, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, আমি কার সঙ্গে সবচাইতে ভালো ব্যবহার করব, কার সঙ্গে আমি ভালো ব্যবহার করব। আল্লাহ নবী বললেন, কয়লা উম্মুকা, তোমার মায়ের সঙ্গে। আবার জিজ্ঞেস করা হলো, কার সঙ্গে আমি ভালো ব্যবহার করব, কয়লা উম্মুকা, তোমার মায়ের সঙ্গে। আবার জিজ্ঞেস করা হলো, কার সঙ্গে আমি ভালো ব্যবহার করব, বলা হলো কয়লা উম্মুকা, তোমার মায়ের সঙ্গে। তারপরে জিজ্ঞাসা করা হলো, কার সঙ্গে ভালো ব্যবহার করব। আল্লাহ নবী বললেন, আবুকা, তোমার বাপের সঙ্গে। মায়ের তিন গুণ মর্যাদা ইসলাম ঘোষণা করেছে। ১৬ আনার ভেতরে
মায়ের প্রাপ্যই বাংলা নাতির ভাগ। তাহলে বলুন, ইসলাম মেয়েদের কেমন মর্যাদা দিয়েছে? আল্লাহ নবী পাক জবানে বলে গেছেন, মায়ের পায়ের তলাতে, মায়ের পায়ের তলাতে জান্নাত, মায়ের পায়ের তলাতে জান্নাত নির্ধারণ করা হয়েছে। এর চাইতে বড় সম্মান কি নিবেন? মায়ের মর্যাদা ইসলাম এত দিয়েছে যে মায়ের পায়ের তলায় জান্নাত ঘোষণা করা হয়েছে। শুধু তাহা নহে, আল্লাহ নবীর কাছে একজন লোক এসে বলল, ও আল্লাহ নবী, আমি জেহাদে যেতে চাই, আপনি আমাকে পারমিশন দেন, আপনি আমাকে অনুমতি দেন, আমি জেহাদে যেতে চাই, আপনি আমাকে পারমিশন দেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, তোমার মা আছেন? বলল, হ্যাঁ আমার মা আছেন। বলল, তোমাকে জেহাদে যেতে হবে না, তোমাকে যুদ্ধের ময়দানে যেতে হবে না, তোমাকে লড়াইয়ের ময়দানে যেতে হবে না, তোমার মায়ের সেবা করো, তোমার মায়ের খেদমত করো, তোমার মাকে ভালোবাসো, তোমার মাকে দেখভাল করো, তোমার মায়ের নিকটেই জান্নাত আছে। ভাইজান, ইসলাম মেয়েদের এত মর্যাদা দিয়েছে, মায়ের মর্যাদা এত দিয়েছে যা বলার নাই। জাহেলিয়া যুগে একটা ঘটনা আপনাকে বলছি, ঐতিহাসিক ঘটনা। আল্লাহ নবী বললেন, যার সাতটা মেয়ে আছে সে জান্নাতে যাবে, পাঁচটা মেয়ে আছে জান্নাতে যাবে, যার শেষ পর্যন্ত একটা মেয়ে আছে ও সে জান্নাতে যাবে। একজন সাহাবি, একজন লোক আল্লাহ নবীর দরবারে ক্রন্দন করতে লাগলেন, কান্দতে লাগলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, তুমি ক্রন্দন করছো কেন, তুমি কাঁদছো কেন, কি জন্য তোমার চোখ দিয়ে টস টস করে ঝরঝর করে পানি ঝর?